টলিউড সিক্রেটস এর নতুন ভিডিও দেখতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, পাশের বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না যেন। নতুন জামাইদের আগমনে হইচই পড়ে গেল টলি পাড়ায়। টলি দুনিয়ায় আগমন ঘটেছে এমন দুই নতুন জামাইয়ের। নিমেষের মধ্যে বদলে গিয়েছে তাদের পরিচয়। তবে তাদের আসল পরিচয়ের খোঁজ মিলবে পায়েল এবং কৌশানির কাছে। রবি কিনাগি পরিচালিত নতুন ছবি জামাই বদলের ফার্স্ট লুক মুক্তি পেল 28 অক্টোবর, যার পর থেকে হইচই পড়ে গিয়েছে রীতিমতো টলিউডে। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন সোহম হিরণ, পায়েল এবং কৌশানি। রোম্যান্টিক কমেডি নিয়ে আসতে চলেছে সুরিন্দর ফিল্মসের এই নতুন ছবি। ফার্স্ট লুকেই বোঝা যাচ্ছে সোহমের বিপরীতে রয়েছেন পায়েল এবং হিরণের বিপরীতে রয়েছেন কৌশানি। তবে চিত্রনাট্যের জন্য অদল বদল হতে পারে ছবির এই দুই জুটি। ছবিটির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। সুতরাং ছবিতে যদি জিৎ গাঙ্গুলির গান, রবি কিনাগির পরিচালনা এবং তাবড় তাবড় অভিনেত্রী এবং অভিনেতাদের সমাগম ঘটে, তবে যে সেই ছবিটা আবারও একটা ল্যান্ডমার্ক তৈরি করবে সেটা বলাই যায়। তবে এই ক্ষেত্রে হিরণের কাছে এই ছবিটা ইম্পর্টেন্ট, কারণ টলি পাড়ায় এটা তার কামব্যাক সিনেমা বলা যেতে পারে। কি মনে হয়, হিরণ কি আবার তার জায়গাটা পাকাপোক্ত করতে পারবে? আপনাদের মতামত কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিনোদন জগতের লেটেস্ট আপডেট পেতে ফলো করুন টলিউড সিক্রেটস।